সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে কি করব, আজকে বেসিক্যালি তেমন কোনো কাজ নাই আমাদের, আমাদের কিছু ফার্মের আপডেট দেখাবো আপনাদেরকে। এবং গেস হোয়াট, আমাদের এনপিএবির পিকনিক, আমাদের এনপিএবির পিকনিক নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করেছি। আপনারা যারা দেখছেন তারা দেখছেন যে ভিডিওতে কি দেখাচ্ছে। এবং আমাদের এনপিএবির ক্যালেন্ডার, আজকে আমরা ক্যালেন্ডার ঝুলাবো। সো ক্যালেন্ডার আনবক্সিং করবো, আমরা এনপিএবি থেকে অলরেডি ক্যালেন্ডার পাইছি যারা মেম্বার। যেমন এখান থেকে কিছু কিছু ভাই ব্রাদারের জন্য আমাদের ক্যালেন্ডার থাকবে। ফার্স্ট ভাই ব্রাদার যেমন তানভীর ভাই আমাদেরকে দিছে ক্যালেন্ডারগুলা, এবং তানজিল ভাই ইউএসএ তে থাকে, উনি এর আগেরবারও ক্যালেন্ডার পায় নাই, এবার অবশ্যই উনাকে ক্যালেন্ডার দেওয়া হবে। সো ক্যালেন্ডার আনবক্সিং করো টুটন, একটা ক্যালেন্ডার দেখাই আমরা কেমন। এই এটা আস্তে করে বের করো, এখানে 10টা ক্যালেন্ডার আছে। সো 10টা 10 জনের, এই দেখুন আমাদের এনপিএবির ক্যালেন্ডারের কাভারটা কেমন করছে, 2022 আলহামদুলিল্লাহ। এখানে আমাদের তানভীর ভাইয়ের অফিস প্লাস এনপিএবির অফিস একই জায়গায়। এখানে ক্যালেন্ডারের সবগুলো চাইনিজ নাসাল টাফ, কারো যে আপনার ভেনু দেওয়া হয়েছে, এটা কোন জায়গায় এটা দেখতে হবে। এবং এটা মনে হয় নূরজাহান হোটেল, মোস্ট প্রবলি, আই এম নট শিওর। ইংলিশ ট্রাম্পেটার আছে, ভেলভেট শিল্ড আছে, রোস্টপ টামলার আছে, তারপর হচ্ছে এই যে এক্সিবিশন হোমা আছে, হাউস পিজিয়ান আছে, মন্ডিয়ান আছে, অ্যান্ডালুসিয়ান। সো আমরা লাইভ ছবিগুলো দেখি। খুলো ক্যালেন্ডারটা, খুলো আগে ক্যালেন্ডারটা, আপনাদের সামনে আনবক্সিং করি। এবং প্রতি বছরই আমরা ক্যালেন্ডার বানায় থাকি, আপনারা জানেন, এইবারও বানাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে কোন মাস, এটা হচ্ছে জুলাই মাস। সো আমরা জানুয়ারি থেকে আসি, সর্বপ্রথম জুন মাস। খুলো জানুয়ারিতে যাও, উল্টাও এদিকে জানুয়ারি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারের মেইন ফার্স্ট পার্ট, আমরা এইখানে ক্যালেন্ডারটা লাগাবো। এবং প্রথম পেজের পরে ক্যালেন্ডারে আমাদের প্রতি বছরে অ্যাড যায়, যারা অ্যাড দিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। অনেকে আছে তাদের ব্র্যান্ডের নামে অ্যাড দেয়, অনেকে আছে তাদের কবুতরের নামে অ্যাড দেয়, আমি দেখাইতে বলি নাই। এটা হচ্ছে একটা চাইনিজ নাসাল টাফট, এটা চাইনিজ নাসাল টাফট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কবুতরটা আমার এখানে আছে অলরেডি, আপনারা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে হাফ ক্রেস্ট, ওইটা হচ্ছে ফুল ক্রেস্টের, ওই ফুল ক্রেস্টেরটা হচ্ছে এই যে এটারই কালারটা, যেহেতু আমার কাছে আসতে আমরা দেখাই দিচ্ছি, এটা হোয়াইট কালারটা, এটারই কালারটা চাইনিজ নাসালটা ফুল ক্রেস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে ম্যাকপাই কালার বা সাইডেড কালার বলা হয়। সো এটা আমাদের এখানে স্পন্সর করেছে ক্রাউন লফট, আলহামদুলিল্লাহ। জানো এটাই হচ্ছে আমাদের তানভীর ভাইয়ের, তানভীর ভাইয়ের লফটের নাম ক্রাউন লফট। সো তানভীর ভাই এই ক্যালেন্ডারে জানুয়ারিতে উনার কবুতরটা দিয়েছে। সো সেকেন্ডে ফেব্রুয়ারি মাস কার, দাঁড়ো এটা ডিসেম্বর, ঘুরাও। ফেব্রুয়ারি মাস যেটা বলেছিলাম আপনাদের নূরজাহান হোটেল, নূরজাহান হোটেলের মালিক কুমিল্লায়, উনার নাম হচ্ছে রাশেদ ভাই, এই যে রাশেদ ভাই, ওনাদের নাম্বারও দেওয়া আছে সবার। সো উনি উনার হোটেলের পুরো ফুল ব্যাকগ্রাউন্ডটা দিয়ে এই সেকেন্ডে এই মার্কেটিংটা করছে উনার। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এবার আমরা যাব, ছিরিস না রে টুটন, সুন্দর করে মাথায় ধর, এই যে তোর বুদ্ধি এত কম কেন, এখানে ধর, এখান ধরে ছেড়ে দে নিশা। এটা হচ্ছে আপনাদের মাশাল্লাহ, এটা হচ্ছে আপনার আনিসুর রহমান মিথুন ভাই, আমরা মিথুন ভাই নামে চিনি, ফরিদপুরের, যে কিনা জ্যাকোবিন নিয়ে কাজ করে, একটু নিচে নামাও, জ্যাকোবিন নিয়ে কাজ করে থাকে। এবার লাস্ট ইন্টারন্যাশনাল শোতে ওনার অনেকগুলো প্রাইজ আছে, এই দেখুন নেল পেট জাজ করছে। আমরা যেমন এখানে প্রাইজ পেয়েছি, এরকম মিথুন ভাই প্রাইজ পেয়েছে। বাংলাদেশের সবচেয়ে বেস্ট জ্যাকোবিন নিয়ে কাজ করা হচ্ছে মিথুন ভাই, এছাড়া অনেকেই আছে, বাট অনেক ব্রিডার আছে যারা মনে করেন যে ওনারা অনেক ভালো করেছেন, ইন্টারন্যাশনাল শোতে এসে ওনাদের কবুতর ধরেও দেখে নেই, অবশ্যই ওনারা সামনে ভালো কিছু করবে। ইন্টারন্যাশনাল শো আমরা এই জন্যই করে থাকি যাতে করে প্রাইজ পেয়ে থাকে। এছাড়া প্রাইজ পেয়েছিল বান্টি ভাই, আমাদের ময়মনসিংহের বান্টি ভাই। সো এখানে দেখা যাচ্ছে মার্চের আমরা দেখাইছি, এইবার যাব আমরা এপ্রিলে, এপ্রিলে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমরা কিং দেখতে পাচ্ছি, অ্যান্ডালুসিয়ান কিং লাহোর দেখা যাচ্ছে। এইটা কে দিয়েছে, এটা দিয়েছে তানিয়া জামান। তানিয়া জামান হচ্ছে আমাদের একটা আপু, একজন ফিমেল এন্টারপ্রিনিয়র, এবং উনার কাছে অনেক বিউটিফুল বিউটিফুল পিজিয়ান্স আছে, অনেক এক্সপেন্সিভ একটা লফটের মালিক উনি। আর একটু নিচে ধরো, আলোটা আসতেছে। হ্যাঁ, তানিয়াপুর এই এপ্রিলের স্পন্সরটা তানিয়াপুর ছিল। আমরা ক্যালেন্ডার করার আগে প্রতি বছরই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি আপনারা মার্কেটিং যোগ দিতে পারেন বা ক্যালেন্ডারে আপনাদের ছবি সহ নিজেদের নাম সহ ব্র্যান্ডিং করতে চান। এখন দেখা যাচ্ছে এক্সিবিশন হোমা, বর্তমান মার্কেটের আগুন অবস্থা, অ্যান্ডালুসিয়ান এক্সিবিশন হোমা। এটা আমি না দেখেই বলে দিতে পারবো এটা কে দিচ্ছে, এটা দিচ্ছে ওয়াহিদ ভাই, ইয়াস, মেহেরপুর পিজিয়ান কিংডম, ওয়াহিদ ভাই, ওনার বাসা আজিমপুরে, ওনার বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফার্ম ওনার। সো উনি আমাদেরকে মেটা স্পন্সর করেছে। এরপরে হচ্ছে
আপনার নীল লফট, নীল লফট হচ্ছে চিটাঙ্গা অবস্থিত, ওনার নাম হচ্ছে লাবলু ভাই, এই যে লাবলু ভাই, নজরুল ইসলাম লাবলু ভাই। সো লাবলু ভাইয়ের এখানে তানভীর ভাইয়ের ছবি দেখা যাচ্ছে, এখানে লাবলু ভাই নাই, এই ইন্টারন্যাশনাল জাজ যারা আসছে নেলপের এবং ফিলি, বাট লাবলু ভাই একজন পিজন লাভার, এখানে অ্যান্ডালুশিয়ান ওপাল ইঙ্ক স্পট কিছু আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি, এগুলো অনেক এক্সপেন্সিভ ব্রিড। এটা জুনে, জুনে আমার যেহেতু জন্মদিন, এবার কততে পড়ছে আমার জন্মদিনটা পড়ে গেছে জুনের 23 তারিখে থার্সডেতে দেখলাম আর কি, আপনাদেরকে নিয়েই দেখলাম কি আছে আর জীবনে। এবার আমরা দেখবো জুলাই, জুলাইটার জন্য আমাদেরকে উল্টে ফেলতে হবে, এভাবে এভাবে উল্টিয়ে ফেললে দেখা যাচ্ছে এখানে উপরে ধরো, এখানে দেখা যাচ্ছে অ্যান্ডালুশিয়ান বেলডেড ইংলিশ ট্রাম্পেটার, এই কবুতরটা দিয়েছেন মাহবুব টিটু ভাই, উনি চাঁদপুরে থাকেন, এই উনি একজন ডক্টর, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডক্টর, ডক্টর মাহবুব টিটু ভাই খুবই হাম্বেল একটা মানুষ, অনেকেই হয়তো চিনেন ওনাকে, উনি জুলাইতে স্পন্সর করেছে। সো এগুলো এইভাবে ডিসক্রাইব করার কারণটা কি জানেন, এইভাবে ডিসক্রাইব করার কারণটা হচ্ছে যাতে করে আপনারা সুন্দর মতো দেখতে পারেন আমরা কীভাবে চেষ্টা করছি কবুতরের ক্যালেন্ডার বানাতে এবং কবুতরের ব্রিডগুলোকে তুলে ধরতে। এরপরে অগস্টটা আমাদের এখানে স্পন্সারশিপ, একটু নিচে নামো ভাইয়া, স্পন্সার করেছে হচ্ছে দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই ভেলভেট শিল গ্রে বার্লেস, একদম বিউটিফুল কবুতর, গ্রে বার্লেস টকটকে লাল ঘেরের ভেলভেট শিল দিয়ে আমাদের এখানে অগস্টটাকে স্পন্সার করছে। সো অগস্টের পর আছে হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের কবুতরটা দেখে আমি বলে দিতে পারবো, এই কবুতরটা হচ্ছে শহীদুল ইসলাম অর্ণব ভাই, এই যে ফরিদপুরে অবস্থিত অর্ণব ভাই থাকে ফরিদপুরে, ব্রিড নিয়ে কাজ করছে উনি অলরেডি, এই রোস্টপ টামলার এই ব্রিডটা নিয়ে কাজ করছে, আশা করি উনি অনেক দূর আগিয়ে যাবে ইনশাল্লাহ, ওনার সাথে আমরা অলওয়েজ আসি, এছাড়া ওনার কাছে চাইনিজ নাসাল ট্রাফও আছে অনেকগুলো। সো উনি ফরিদপুরে থাকেন এবং একটা প্রাইভেট জব করেন, উনি সেপ্টেম্বরটা আমাদেরকে স্পন্সর করেছে। এবার দেখা যাচ্ছে মাসুদুজ্জামান সৌরভ, সৌরভ ভাই দিয়েছেন পমারিয়ান পোর্টার, সৌরভ দিয়েছেন পমারিয়ান পোর্টার, এখানে দেখা যাচ্ছে যে লাস্ট টাইম আমরা এইখানে আপনার ইফতারের উদ্দেশ্য করে আমরা কিছু ওয়েলফেয়ার কাজ করেছিলাম ক্লাবের উদ্দেশ্যে, এবারও করবো ইনশাল্লাহ। আমি এত সুন্দর করে ভিডিওটা বানাচ্ছি, আরেকটা মেসেজ দিত, আমাদের 1 তারিখে কিন্তু পিকনিক, অবশ্যই এনপিএবির পিকনিকে আপনারা যোগদান করবেন, এনপিএবির পিকনিকে আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি 1000 টাকা এন্ট্রি ফি, অনেক ভালো লাগবে, আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার পেয়ে যাবেন, ওইখানে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। এনপিএবির টি শার্ট দেওয়া হবে, এছাড়া ভরপুর খাওয়া দাওয়া হবে, আমরা যাচ্ছি হচ্ছে হাস্তাহেনা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে ফুল দমে মজা করতে, আমরা সবাই একসাথে সুইমিং পুলেও মজা করবো এবং ক্রিকেট খেলাও হবে। সো এখানে দেখা যাচ্ছে সৌরভ সাতক্ষীরা থেকে এটা দিয়েছেন পোমারিয়ান পোর্টার অক্টোবর। সো নভেম্বরে দেখতেছি আমরা অনিক আনিস, সবাই আপনারা অনিক আনিসকে চিনেন, যে কিনা ফ্যান্টেলে খুব বেশি বিখ্যাত, ফ্যান্টেল নিয়ে কাজ করছে ফর দ্য লাস্ট 8 to 10 ইয়ার্স, অনেক বছরই হয়ে গেছে উনি ফ্যান্টেল নিয়ে কাজ করছে, ওনার কাছে সব ফ্যান্টেল আছে, গ্রে বার্লেস ফ্যান্টেল আমরা আমেরিকানটা দেখতে পাচ্ছি। সো অনিক আনিস যে কিনা ফরিদপুর থেকে নভেম্বরটা আমাদেরকে স্পন্সর করছে, থ্যাংক ইউ অনিক আনিস ভাইকে এত সুন্দর একটা ছবি দেওয়ার জন্য। লাস্টে চলে আসলো কি পেস্টে উল্টাও, লাস্টে চলে আসছে আগেরবারেরও সেই কাঙ্ক্ষিত যে ছবিটা ছিল অ্যান্ডালুশিয়ান মন্ডিয়ান, যে কিনা আমাদের ফয়সাল ভাই ঢাকায় অবস্থান করে, ইম্পোর্টার প্লাস ব্রিডার দুটাই, উনি অ্যান্ডালুশিয়ান, খুব সুন্দর করে অ্যান্ডালুশিয়ান মন্ডিয়ানের ছবি দিয়ে দিছে। সো এখন যে মাসটা আছে আমরা ওই মাসটায় চলে যাব ঘোরাও, এখন আছে মার্চ মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই মার্চটা আমরা এখন এখানে টাঙাবো, এখানে আমরা টাঙাবো, এর আগে ওইখানে ছিল তোমরা জানো, এখানে ধরো এটা টুটন, এভাবে ধরো, এভাবে আমাদের মার্চ মাসটা থাকবে। সো আমরা প্রতিদিন যাতে দেখতে পারি ক্যালেন্ডার, এটা সুন্দর করে এই ইয়েগুলো করো, এটা ধরো, এটা মাথায় ধরো, মাথায় ধরে এরকম করে স্প্রিংগুলোর ছাড়া এভাবে করে রাখো। সো আমরা ক্যালেন্ডারটা, এখন অনেকের কোয়েশ্চেন হতে পারে ভাই আমরা ক্যালেন্ডার কীভাবে পাবো, যারা এনপিপির মেম্বার ওনলি তারাই ক্যালেন্ডার পাবেন, এনপিপির মেম্বার ছাড়া কেউ ক্যালেন্ডার পাবেন না, বাট পিকনিকে আসলে আপনারা অবশ্যই যারা এন্ট্রি ফি দিয়ে আসবেন তারা টি শার্ট পাবেন, এনপিপির টি শার্ট আমরা অলওয়েজ দিয়ে থাকি। সো আজকে আর কিছু দেখাবো না, এটা লাগানোর ব্যবস্থা করো এখানে টুটন, এটার মাঝখান দিয়ে একটা সুতা দিয়ে এর আগের বার যেভাবে রাউন্ড করে দিয়েছিলাম ওইভাবে করো, আর আমরা এবার ফার্মের কিছু ব্যবস্থা দেখাবো আমাদের, আমাদের এখানে কবুতর ডিমে আছে, বাচ্চা ফুটবে, ডিম দিচ্ছে, কিছু ডিম বাচ্চা ফুটতেছে, এই বর্তমান একটা অবস্থা দেখাই দিচ্ছি, কিছু বাচ্চা আছে, কিছু বাচ্চা আলাদা করছি, এই অবস্থায় আছে ফার্মের বর্তমান অবস্থা, এখানে কিছু এক্সপেন্সিভ বেবি আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যাতে এই বেবিগুলো আমরা আরও সুন্দর করে বড় করতে পারি, এবং এদেরকে এখানে ম্যাট দেওয়া হয়েছে যাতে করে এরা ম্যাটে থাকতে পারে, এবং সর্বপ্রথম মনে রাখুন প্রচুর গরম,
এবং আমাদের ফার্মে আজকে সবচেয়ে মজার ব্যাপারটা কি দেখুন, আমাদের এই যে এইখানে একটা এক্সস্ট ফ্যান ছিল, আমাদের এইখানে একটা এক্সস্ট ফ্যান ছিল যেটা ভাইঙা চুইরা গুড়া হয়ে গেছে, এবং এইখানে আরেকটা এক্সস্ট ফ্যান ছিল এইখানে, ওই ঠিক এইখানে আরেকটা এক্সস্ট ফ্যান ছিল। এই এক্সস্ট ফ্যান দুটো নষ্ট হয়ে গেছে, এক্সস্ট ফ্যান দুটো আমি কিনতে যাব আজকে। এছাড়া আমাদের দুইটা এক্সস্ট ফ্যান আছে, এখানে একটা এবং এইখানে একটা, সো টোটাল আমাদের চারটা এক্সস্ট ফ্যান, এটা অলরেডি চলতেছে, টোটাল আমাদের চারটা এক্সস্ট ফ্যান। সো এই চারটা এক্সস্ট ফ্যানের মধ্যে আমরা বর্তমানে দুইটা এক্সস্ট ফ্যান আছে আর দুইটা এক্সস্ট ফ্যান নাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুমে প্রচুর পরিমাণে গরম চলে আসছে। এই গরমের জন্য দেখা যাচ্ছে যে আমরা কবুতরকে টিকানোর চেয়ে বেশি ওরা হাঁপাইতেছে বেশি, খুব বেশি। সো এখানে চারটা বুদাপেস্টের বাচ্চা আছে, গ্রিন নেক অ্যান্ড ডার্ক স্ট্রোক, এগুলো আলাদা অ্যাড যাবে, কারো লাগলে ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে অলমোস্ট রেডি, 7 থেকে 10 দিন পর আমার ডেলিভারি দেওয়া যাবে। যদি কেউ চারটা বাচ্চা একসাথে নিতে চান, গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার এবং ডার্ক স্ট্রোকের হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, সো আমরা চারটা বাচ্চা একসাথে প্যাকেজে দিব। সো ওদিকে ছেড়ে দাও, তোরে কইছি মার্চ দিতে, তুই লাগাইছিস নভেম্বর, মানে তোর ট্যালেন্ট ঘুরা, এটা এটা ঘুরা, তো করে যে আমার কত ভালো লাগে, তো করে আমার এত ভালো লাগে যে তোর অন্তরের ভিতরে তোদের জন্য ফুটা করে আমি জায়গা করে রাখছি, এটা এভাবে কইরা ঘুরায় জাস্ট, এটা ঘুরায় দে। আরে টুটন রে, কেমনে করবি বিয়ার শাদি তো করতে পারবি না, এত কম বুদ্ধি থাকলে। ক্যামেরাটা ধর, এইটা ক্যামেরাটা ধর, আমার আনিস না, এমনি ধর, হ্যাঁ শেষ, এই যে মাস্টার লাগাই দিছি। সো এক্সস্ট ফ্যান অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ বলতে এখন মিনিমাম 7-8 হাজার টাকা লাগবে দুইটা এক্সস্ট ফ্যান লাগাইতে, তাও আমরা লাগাবো। এবং সবচেয়ে মজার কাহিনী, এই ফ্যানে আমাদের আগুন ধরে গেছে, এই ফ্যানটা অনেক বছর থেকে সার্ভিস, সো এই ফ্যানটা আমরা ইনশাল্লাহ ঠিক করতে দিছি, সুন চলে আসবে। সো আমাদের সাথে থাকার জন্য রেগুলার ভিডিওতে আপনাদেরকে অত্যন্ত পরিমাণ ধন্যবাদ, এবং আমাদের পেজ এবং গ্রুপে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, যারাই ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করুন এবং আমাদের সাথে থাকবেন, আশা করি আমরা আপনাদেরকে ভালো কিছু দিব। সো যারা পিকনিকে যেতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, আশা করি আপনার সাথে দেখা হচ্ছে, খুব ভালো একটা সময় পাস করবো। সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন, আবার নতুন একটা ভিডিওতে কোনো একদিন চলে আসবো নীল চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আবার একটা নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে।